সম্মানিত ভিউয়ার্স, আমার কাছে একটি এলইডি টিভি এসেছে। তো এলইডি টিভিটি হচ্ছে 24 ইঞ্চি। এই এলইডি টিভি একটি একটি অন্যরকম একটি রোগ আছে, আপনাদেরকে আমি দেখাবো। আমি সেটি স্ট্যান্ডবাই রিলিজ করে নিলাম, তো দেখতে পাচ্ছেন এটার পরিস্থিতিটা। ডিসপ্লে প্রবলেম ছবি আসতেছে, আমি দেখবো এটা ঠিক কয় মিনিট ছবিটা থাকে, তারপর এটার ব্যাকলাইটটি অফ হয়ে যায়। তো এটা কিন্তু ডিসপ্লে তো প্রবলেম, তো কাজ করতে গেলে অনেকটা প্রবলেমের সাথে, যার কারণে দেখলাম ভালো চলছে চলছে। স্কিপ করে নেই, তো আমার কাছে একটি সোনি 24 ইঞ্চি এলইডি টিভি এসেছে, দেখতে পাচ্ছেন। তো এই এলইডি টিভির ডিসপ্লেটি চতুর্সাইডই কালো, মাঝখানের ছবি মোটামুটি আছে। তো এটা কিছুক্ষণ পর, 2-3 মিনিট চলার পর ব্যাকলাইটটিও অফ হয়ে যায়। তো আমি আপনাদেরকে দেখাবো যে এটা কী প্রবলেমের কারণে এই সমস্যাটা হয়। তো আমরা খুলে নেব। তো আমরা এটি খুলে নিলাম, এখন এটার পুরো ব্যাকটাপারটি খুলে নিতেছি, দেখতে পাচ্ছেন। এটার হল খুলে নিতে হবে, কিবোর্ডকে খুলে দিলাম। সেন্সরটিও খুলে দিলাম, শুধু সাউন্ডের যে কানেক্টিভিটি সেটা দেখতে পারেন না, বুঝিয়ে দেবো। কারণ এটা আমাদের অপেক্ষা প্রয়োজন না, আমাদের আলাদা সাউন্ড কোয়ালিটি চেক করার জন্য স্পিকার রয়েছে। তো রেখে দিলাম, এখন স্কিপ করে নেব। এটা হচ্ছে TP-B56, অর্থাৎ TP-6 PA-671 কার্ড দ্বারা গঠিত। তো এটা এখন আমরা স্ট্যান্ডবাই রিলিজ করে নেব। স্ট্যান্ডবাই রিলিজ করে নিলাম, ব্যাকলাইটটি জ্বলে উঠল, ছবি অলরেডি আসতে চলেছে, দেখতে পারলাম। এখন এটার যে ভোল্টেজটি রয়েছে সেই ভোল্টেজটি কমাতে নেই, আমাদের ভোল্টেজটি কিন্তু ঠিক আছে, দেখলে কি প্রবলেম হতে পারে। 30-30 সেকেন্ড কিছু সময় চলার পর চলুক, বাকি অফ হোক, আমরা দেখতেছি। দেখতে পেলেন হঠাৎ করে বাকিটি অফ হয়ে গেল। তো ঠিক 2-3 মিনিট চললে বাকি অফ হয়ে যায়। তো আমরা দেখি মেশিনের ভিতরে এখন ভোল্টেজটি মোটামুটি
বাতি শর্ট হয়ে ভোল্টেজ অফ করে দেব। আমরা এখন এটা খুলে নেব, ডিসকানেক্ট করে নেব। আমরা এটার ক্যাটাগরিটা আসলে অনেকটাই ভিন্ন। এটার ক্যাটাগরিটা দেখতে পাচ্ছেন উপরে আমরা কাগজের মধ্যে এটার কমতি বসে দিয়েছে, তিন তিন পাতে বসে করেছে দেখতে পাবেন। আমরা এখানে আসলে এটিভিটি অনেকদিন আগে কাজ করা হয়েছিল আমাদের এখানে। আমরা যেই ভোল্টেজের এই এলইডিগুলি লাগানো ছিল সেই একই ভোল্টেজের এলইডি দিয়েছি, কিন্তু তারপরও এলইডি টিকছে না কেন? আমরা এটি খুলে নেব। তার আগে সম্মানিত ভিউয়ার্স, আমরা এই দুটি ব্যাক কভার ব্যাকলাইট চেঞ্জ করে অন্য আরেকটি আরো দুটি ব্যাকলাইট লাগিয়ে দিলাম। তো যদিও এমনিতে দেখা যাচ্ছে না, এটা একটা কমন কোল যেটা বলার মতো না। তো এটা 10 মিনিট চলার পর অনেকদিন পরে আর কি এই সমস্যাটা দেখা দিচ্ছে। তো আমরা নতুন আরও বাতি লাগিয়ে দিলাম। লাগানোর পর এই পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া আমরা 15-20 মিনিট প্রায় অপেক্ষা করে দেখেছি যে এটা এখন ওকে আসে কিনা। তো আমরা এটা দেখলাম ওকে আসে, তখন আমরা ডিসপ্লে মানে প্যানেল সেটিং করে নিলাম। তো দেখতে পারলেন আমার হাতে মোটামুটি প্যানেলটি রয়েছে। তো প্যানেলটি আমি এখন সেটিং করে নিতেছি। তো আসলে এইটিভিটির যে মন মর্জি একেবারেটা একেবারেই মানে খুবই হালকা, এবং যে পজিশনে এটাকে সেটিং করেছে আমরা
যারা রিপেয়ারিং করি তাদের জন্য অনেকটাই কষ্টদায়ক হতেও পারে অনেক সময় এই কাজটা করতে গেলে। তো যাই হোক, তারপরও আমরা যেহেতু এগুলার কাজ করি সেক্ষেত্রে গত অভ্যস্ত, যার কারণে হয়তো কারণ এটা যদি সঠিক মতন না বসানো যায় তাহলে এটা কেটে যাওয়ার অনেকটা সম্ভাবনা থাকে। তো আমি মোটামুটি আহতভাবে অনেকটা রিক্সেই কাজটি করে নিলাম, কোনো জায়গায় কোনো সমস্যা হয় না। কারণ এই ধরনের কাজ করতে গেলে আসলে অনেকটা বিপাকে পড়তে হয়। তো সে কাভারটি দেখতে পাচ্ছেন, এটা লাগানোর পর আমরা এলভিডিএস কেবল লাগিয়ে নেব, তারপর আমরা ডিসপ্লেটি চেক করে ফিটিং করে কাস্টমারকে দিয়ে দেব। তো যাই হোক, আমরা এটা ফিটিং করে নিলাম। তো এখন ডিসপ্লে এলপিডিএস কেবল আমি এখন সেটাকে লাগিয়ে দেব। কেবলটি লাগিয়ে নিলাম, তো এখন পুনরায় এটাকে একটু চেক করে নেব ওকে আছে কিনা। তো স্ট্যান্ড বাই রিলিজ করে নেব। আমরা যেরকম ডিসপ্লেটি খুলেছিলাম ঠিক সেরকমই রয়েছে। আমরা এখন এটাকে ওকে করতে সক্ষম হয়েছি। এখন এটাকে না সেটিং করে সব কিছু সেটিং করে ফিটিং করে কাস্টমারকে দেখি। তো আমরা একে একে সেন্সারটি লাগিয়ে নিলাম, কিউটি লাগিয়ে নিলাম, এখন স্পিকার বেশটি লাগিয়ে দেবো, তারপর এসি কোডটি বের করে নেব।
তো আমাদের নাটটি একটু কম লাগাই নি, তো এটাকে একটু ভালোভাবে চেক করে নিই এখন। আমরা ডিশ লাইনটি লাগিয়ে কমসে কম ঠিক 30 মিনিট চেক করব, ঠিক তারপর এটাকে ফিটিং করে দেবো। একটু স্কিপ করে নেবো, তার আগে একটু স্ট্যান্ড বাই করে নিই। পরিস্থিতি খেলাটি চোখে থাকুক, দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ওকে।